Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. মহর্ষিকে অভিবাদন। আসুন আসুন, ব্রহ্মচারীর কাছে এই বিনোদন প্রতিকূল মনে হচ্ছে না তো? বিনোদন কারো প্রতিকূল হয় না তো, কিন্তু ব্রহ্মা ঠাকুরের বিধান আমার পক্ষে অনুকূল হচ্ছে না। কি বলেন নারদ, ছেলে হয়ে তার সমালোচনা করছেন? যে মুহূর্তে অমর জাতির আবির্ভাব ঘটেছে তখন থেকেই অমর জাতি অমৃত পান করে বুদ্ধি বংশ শুরু হয়ে গেছে। নিজের ভালো মন্দ তুমি নিজে বুঝতে পারছো না। অশুভ মুহূর্ত আসন্ন, অপ্সরার নিত্য চর্চার আনন্দ ভোগ করতে দেখে আমার করুণা হচ্ছে মহেন্দ্র। অমরেন্দ্রের অমঙ্গল সাধারণ অমঙ্গল না, অভূতপূর্ব অমঙ্গল, অবর্ণনীয় সেই অমঙ্গল, অদ্ভুত সেই অমঙ্গল। বিপদটা কি খুলেই বলুন না নারদ। বালকের প্রতিজ্ঞা তোমার উপর প্রতিশোধ নেবে। উদ্ধপোষের প্রতিজ্ঞায় আপনি ভয় পাচ্ছেন নাকি নারদ? বয়সে সে বালক বটে, পরাক্রমে দুর্দান্ত বীর সে মহেন্দ্র। স্বচক্ষে তার ধনুকবিদ্যা দেখার পর আতঙ্কিত হয়ে পালিয়ে এসেছি এখানে। কে সেই দুরাচারী? পূর্ব বিরোধী লঙ্কাধীশ্বর রাবণ কুমার। সে রাবণ স্বয়ং শিক্ষা দিয়ে নিজেরই মহিমাকে রক্ষা করছে। সাবধান করা ধর্ম বলে এসেছে, আপদাসার পূর্বে আত্মরক্ষার আয়োজন করো। মানে আমি যা জানি তাই বলছি, তুমি যা ইচ্ছে তাই করো। দুরাচারের অহংকার বিচূর্ণ করতে আলোচনার কি আছে নারদ? এখনই বেঁধে এনে ক্ষমা প্রার্থনা করাচ্ছি।
শীঘ্র গিয়ে লঙ্কাধীশ্বর রাবণ কুমার সেই মেঘনাদকে প্রাণে না মেরে বেঁধে নিয়ে এসো। অমনি ভাকালো প্রভু, সৈন্য সঙ্গে নিয়ে গিয়ে আমার মেঘনাথকে রক্ষা করুন। উত্তেজিত হয়েও না দেবী, মেঘনাথ যে এতদিন পর্যন্ত শিখেছে বলবীর্যে সে পরীক্ষার অবকাশ লাভ করেছে বৎস, দেখা যাক কতদূর সে বিজয়ী হতে পারে। বধ করো না মেঘনাথ, হয়ে গেছে পরাভূত, এবার প্রভুকে গিয়ে বলুক ছেড়ে দাও অমরাবতীতে। মা মা মেঘনাথ, বাবা বাবা, এসো বৎস। দুরাচার অমরেন্দ্রের প্রতিদ্বন্দ্বী, ওর শরীর আর অহংকার খণ্ড খণ্ড করে কেটে ভস্ম করে ফেলবো। অবশ্য অবশ্য, তুমি স্বয়ং গেলে হয়তো তাই হতো। রক্ষা করো মহেন্দ্র, রক্ষা করো। সে কি শিক্ষা দিতে গিয়ে সাহায্য চাইছো? দুরাচার কোথায়? ও বালক নয় প্রভু, ও বালকের বাবা, দেখতে ছোট হলেও হাতির বল ধরে, ঘুষি দিয়ে পাহাড়গুলো ভেঙে ফেলে দেয়, আর রাবণ এসে বাধা না দিলে হাড়গুলো টুকরো হয়ে যেত প্রভু। বুঝেছো সুরেন্দ্র, ছোট সাপ ও বড় লাঠি দিয়ে মারতে হয়, তুমি সতর্ক হয়ে থাকলেই ভালো হয়। মানে আমি যা জানি তাই বলছি, তুমি যা ইচ্ছে তাই করো। ভালো, সময় আসতে দিন, বজ্রায়ুধের শির বিদীর্ণ করব। নারায়ণ নারায়ণ। লঙ্কাধীশ্বর লঙ্কাধীশ্বর। মুনীন্দ্র, কেন এই চঞ্চলতা? কই কিছু না তো, মেঘনাদের কি এক বিপদ হয়েছে কোথায় যেন শুনে সেটা কি জানবার জন্য ব্যস্ত হয়েছে। বিপদ কার হবে না আরব বিপদ, চিরঞ্জীবের। না না, ওই দেবানুচরকে অসুরের শক্তি সামর্থ্য ভালো করে দেখিয়ে দিয়েছে আমার মেঘনাথ। ভালো কাজই করেছো, কিন্তু লঙ্কাধীশ্বর, তুমি মহেশ্বরের কাছ থেকে অপূর্ব মহাবর পেয়ে অজেয় হয়েছো, তেমনি লঙ্কাপুর যুবরাজ যদি তপস্যা করে, মানে আমি যা জানি তাই বলছি, তুমি যা ইচ্ছে তাই কর। আচ্ছা, আমার মেঘনাথ শিশু অখণ্ড তপস্যায় অম্বিকাপতিকে প্রীত করে অমরত্ব লাভ করবে। চিরঞ্জীবকে এত অল্প বয়সে কিনে বনবাসে পাঠাবেন? ভয় পেও না মা, শোনো লঙ্কাধীশ্বর, ও শিশুকে রাজি করতে তোমার মতো লোকই পারবে, আর তবেই তোমার বালক ব্রহ্মাদেব তার তপস্যা করলে সত্তরই সফল হবে। মানে আমি যা জানি তাই বলছি, তুমি যা ইচ্ছে তাই কর। তাই হবে মনীষ্বর। নারায়ণ। তবে আসি। ॐ नमो ब्रह्मदेवाय, 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 ॐ नमो ब्रह्मदेवाय। महेंद्र কি হলো? মহেন্দ্র কি হলো বলুন নারদ। আব্বা তুমি কুশলে আছো তো? আবার কিছু বিপদ হলো মহর্ষি? দুর্নিবার প্রমাপ্তি ঘটেছে, সেদিনের বাচ্চা ছেলে এখন তেজস্বী যুবক হয়েছে, আঞ্ছা পরিপূর্ণ করতে ভয়ঙ্কর তপস্যা করে যাচ্ছে, তপস্যায় ফললাভ করলে তোমার আধিপত্য। আমি যা জানি তাই বলছি, তুমি যা ইচ্ছা তাই করো। ও তপস্যায় সফল না হয় আমি তা করছি, মায়াজাল দিয়ে অন্তরায় সৃষ্টি করে দেব। নারায় নারায়। ওম নমো ব্রহ্মদেবায়।
রুচি। দূর গগনে যে চাঁদ হাসে, ফুল জাগে আহা কীর্তি আসে, ফুল জাগে আহা কীর্তি আসে। সজনিয়া যে দেখো যে দূর গগনে যে চাঁদ হাসে, পালনকারী মহান সাধক ভিন্ন কারো হাতে তোমার মরণ নেই, সন্তুষ্ট? ধন্য আমি বিধাতা, ধন্য আমি। বারো বৎসর নিদ্রা আহারাদি ত্যাগী, ভার্যা ত্যাগী, ব্রহ্মচর্য পালনকারী মহান কোন সাধক ভিন্ন অন্য কারো হাতে মরণ নেই। সামান্য কোন মানবের হাতে আমাদের কখনো ক্ষতি হবে না। আমাদের আজন্ম শত্রু যারা, সেই দেবতাদের ওপর প্রতিশোধ নেব। কিসের হুঙ্কার? তোমার অহংকারের প্রতিফল। এই অমরেন্দ্রকে ধিক্কার দিচ্ছ কে তুমি? তুমি কি ভুলে গেলে মহেন্দ্র? স্মরণ করো আমি কে। অমরাবতী মধ্যে দণ্ড দিতে আক্রমণ করে তোমাকে অরণ্যেতে পাঠিয়েছে যে অমিত বিক্রমশালী, কৈলাস পর্বতকে কনিষ্ঠ আঙুল দিয়ে ধারণ করতে পারে যে পরাক্রমশালী, অনন্য তপবলশালী, অজিয় বরল আবধন্য মহাতপস্বী,
সদা শিব পূজা অনুরক্ত দান সার্বভৌম যে লঙ্কেশ্বরের এই তনয়। ও নিজের বাপের গর্ব করো, একেবারে সম্মানহীন তুমি। আমার মান সম্মানকে পরিহাস করছো, তোমার কি মান লোকালে সকলেই জানে। প্রতাপশালীর ভয়ে সিংহাসনটুকু ছেড়ে দিয়ে যে পালিয়েছে ভীতু সেই তুমি আজ কিনা আমাকে করছো পরিহাস। স্তব্ধ হও, ভয়ঙ্কর বজ্রায়ুধ অগ্নিশিখাতে তোমায় দগ্ধ করব। তোমার হুঙ্কারে কোনো শঙ্কা নেই সুরেশ্বর, এ মেঘনাথকেও তুমি চিনে রাখো। আপদ থেকে পরিত্রাণ চাও তো অস্ত্র ধারণ করো, অথবা হাত জোড় করো, এর কোনটা চাও? অমরেন্দ্রকে অমন প্রচুর দানবীররা কত না প্রগল্ভ বাক্য শোনালো। অমৃত সেবন করে আনন্দ পরশতায় কিছুটা মাতলামি করছো অমরেশ্বর, ওদের সঙ্গে আমার তুলনা নয়। এ রাবণ কুমার অমর অজেয়, ওরা যা করেনি সে কাজ করবার জন্যেই জন্ম নিয়েছি, শক্তি সাধন করেই এই সভায় প্রবেশ করেছি। এসেছো যেমন শেষও হবে। ওটা প্রলাপ বাক্য, অভিনন্দিত হতেই এসেছি। প্রহরীরা এই শত্রুকে বন্দী করো। তুমি মহর্ষি? হ্যাঁ আমি। কেন এত তাড়াতাড়ি ছুটছো? এ এমন কে যে মহেন্দ্রের মনটি হরণ করেছে? মনটি হরণ করেনি কেউ মহর্ষি, আমায় হরণ করতে মেঘনাদ বীর খোঁজাখুঁজি করছে। এ কথা মানি না মহেন্দ্র, এত পরাক্রম ওই মেঘনাদের আজ, যতই তুমি ভীত হয়ে বলো না তা মানছি না। থামুন থামুন, ওই বিস্তৃত বিষয়গুলি স্মরণ করিয়া আর ব্যথা দেবেন না। আমাকে বন্দী করে ওই রাবণের চরণতলে ফেলবে বলে ওই রাক্ষসটি প্রতিজ্ঞা নিয়ে পেছনে লেগেছে। এই আপদ থেকে আমার মুক্তির পথ বলুন মহর্ষি। তাহলে এক কাজ করো, সরাসরি নাগলোকে গিয়ে তুমি নাগরাজের আশ্রয় নাও। পিছু পিছু মেঘনাদ নাগলোকে যেই যাবে নাগরাজ বিষাগ্নিতে ভস্ম করে দেবে। আমি যা জানি তাই বলছি, তুমি যা ইচ্ছা করো। অন্য পথ কিছু দেখতে পাচ্ছি না, তাই করবো। আপনি করো প্রিয়, আমি নাগলোকেতে গিয়েছি বলে কাউকে বলবেন না তো। মহেন্দ্র ভয় পেও না, তুমি চলে যাও। নারায়ণ মেঘনাথ, মেঘনাথ। ও নারদ মহর্ষি প্রণাম। অনুরোধ পূর্ণ। মেঘনাথ, 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 মেঘনাথ। নারদ মুনীন্দ্র, কালক্ষেপণের সময় নেই, অন্য সময় বাকালাপ হবে। মেঘনাথ। শিব শিব শিব, আমায় বিরক্ত করো না মহর্ষি। একই বলো মেঘনাথ, মহেন্দ্র স্বয়ং দাঁড়িয়ে আমায় ডেকে বললো। মহেন্দ্র কোথায়, আপনি দেখেছেন? হ্যাঁ দেখেছি। কোথায়? মহর্ষি, মহর্ষি, মহর্ষি নারদ মুনীন্দ্র। মেঘনাথ কালক্ষেপণের সময় নেই, অন্য সময় বাক্যালাপ হবে। নারদ মুনীন্দ্র, মুনীন্দ্র আমায় বলতেই হবে, মহেন্দ্র কোথায়? ইন্দ্র তো হ্যাঁ পারণ করেছে, আমি বলবো। মুনীন্দ্র এই মাত্র আপনি বলেছেন মনোরথ পূর্ণ হোক, তবে এখন আপনার ধর্ম।
সত্যভঙ্গ করব না, আমার আশীর্বাদ অবশ্যই পূর্ণ হবে। তাহলে মহেন্দ্র অন্তরিক ক্ষেত্রে মেঘনাথ তুমি পিছে পিছে যাচ্ছ, মহেন্দ্র কত দূর আর যেতে পারে? তাহলে তাহলে ফুলকেতে, তোমার তা তো রাবণাসুর ফুলকেতে রয়েছে, তাহলে পাতাল লোকেতে। মেঘনাথ আমি এর বেশি কি বলবো, নিজের মুখে তুমি যা বলছো। তাহলে পাতালেতেই আশ্রয় নিয়েছে সে, এই মুখেতে আমায় কেন বলতে বলছো? তুমি না বললেও জানতে পেরেছি মহর্ষি, ওই পাতালে যেখানে থাক না বন্দি করব, এই প্রতিজ্ঞা রাখবই রাখব। বিজয়ী হ, নারায়ণ নারায়ণ। রক্ষা করো রক্ষা করো, ভয় পেও না মহেন্দ্র, এমন কি বিপদ হয়েছে? এতকালের অনাগত সেই বিপদই এসে গেছে, পালাচ্ছি প্রাণ নিয়ে টানাটানি, রাবণ অসুরের কুমার মেঘনাথ বীর আমায় বন্দি করতে অনুসরণ করছে। নাগলোকে মেঘনাথ প্রবেশ করতে পারবে না, বললে ভয়ঙ্কর বিষাগ্নি বর্ষণ করে ভস্ম করে দেব। আমার আতিথ্য গ্রহণ করো মহেন্দ্র। Smile!
তোমার দর্শনে আমার অভিলাষ চরিতার্থ হয়েছে। আহা, এই অপরিমেয় সৌন্দর্যে এবং অপূর্ব গানে আমি মুগ্ধ হয়ে গেছি। ভাগবতী, এই উন্মাদ প্রলাপীর পরিচয় কি? মনোমোহিনী কান্তারা ভালোবেসে পূজা করে যাকে, সেই রাজাই আমি। কিন্তু তোমার রূপ আমাকে সত্যিই উন্মত্ত করে দিয়েছে সুলোচনা। ও মহেন্দ্র, একান্ত বাসিনী কান্তাদের কাছে সরাসরি এসে কথা বলা উচিত নয়। আপনার আচরণ আমার জনক জানলে পরমানন্দ লাভ করবেন। আমি তোমার জনক নাগরাজের অতিথি। মহেন্দ্র, অতিথির মর্যাদা অতিক্রম করছেন, প্রস্থান করুন। অসাধ্য মনোহারিণী, আমার হৃদয় এখানে ত্যাগ করে আমি কি করে যাই? সুলোচনা, সাবধানে চিন্তা করো। নন্দন উদ্যানেতে অপ্সরাগণ খেলছে, গন্ধর্বরা গাইছে, তুমি আমার সাথে। ওটা দুঃস্বপ্ন হয়ে তোমার মুখ যে বিষ দিশে দেখাবে। ভগবতী, মর্যাদা রেখে কথা বলো। তাহলে আমি যাচ্ছি, এসো সবাই। সুলোচনা, এবার পালাতে পারবে না সুলোচনা? তুমি এবার পালাতে পারবে না সহস্রলোচন। অন্তঃপুর কান্তা, একান্তবাসীদের বিরক্ত করা কখনোই উচিত নয় জেনেও আমি সমুপস্থিত হয়েছি, অন্যরূপ মনে করো না। হ্যাঁ, অনুমতি হলেই বন্ধন মুক্ত করব। বিপদে পতিতাই কুমারীর পরিচয়। নাগরাজ কুমারী, সুলোচনা। ও দেবযোগী সমুপস্থিত কে এই উদার পুরুষ? রাজকুলের মর্যাদারক্ষী রাজপুত্র, এর চেয়ে বেশি পরিচয় দিতে আমি অক্ষম আজ। অন্তঃপুরেতে না গিয়ে আমাদের আতিথ্য পরিত্যাগ করে চলে যাবেন? আসন্ন রাজকার্য সাধন করে আমাদের রাজকুমারীকে দয়া করে রক্ষা করেছেন আপনি, এর পরেও রাজকার্য? রাজকার্যে ঢাক ঢোল পিটানো মর্যাদার বিষয় নয়। আমাদের বলতে বাধা রহস্যটা? দেবী, অধমকে তোমার এত অনুকম্পা? দৈবক্রমে এই প্রেমবন্ধন যোগ। এই মহাভাগ্যের জন্য নাগকন্যা যে মৃত করেছিল। ত্রিভুবন মধ্যে কোন যুবতী করেনি সেই ব্রত। অখণ্ড তপস্যায় অমোঘ প্রেমানুরাগে অবতরণ করেছো সুন্দরী। তোমাকে প্রেম আর পূজা না দিলে হৃদয় পাষাণ, আমার সম্মুখে প্রেমের মন্দাকিনী। ধন্য হলাম স্বামী। দেবী, এখন তুমি অনুমতি দিলে শত্রুকে জয়পূর্বক শীঘ্রই ফিরে আসছি। তাহলে তুমি অন্তঃপুরে যাও, আমি শত্রু সম্মুখীন হই। মেঘনাদবীর নাগলোকেতে এসেছে? স্বপ্ন দেখছো নাকি মহেন্দ্র? স্বপ্ন নয় নাগেন্দ্র, সচক্ষেই দেখেছি। ও সত্যি নাকি? সে কোথায় লুকিয়ে রয়েছে? লুকিয়ে থাকবার ওর কি দরকার, স্বচ্ছন্দে ঘুরে বেড়াচ্ছে আপনার উদ্যান মধ্যে, নির্জন বাসিনী আপনার কন্যা নিয়ে, অসভ্যের মতো সরস আলাপে রত। আমার কুমারী তাকে উপযুক্ত শিক্ষা দেয়নি কি? না তো, সুলোচনা স্বাগত জানিয়ে প্রেমালাপরত, বাধা দিতে গিয়ে বরং আমি নিন্দার পরিহাস পেয়েছি। আহ, সত্যি নাকি? কে আছো ওখানে? শীঘ্র সুলোচনাকে এখানে উপস্থিত করো। তাতো, প্রহরী পাঠিয়ে ধরে আনলে অথ কি গুরুতর মহা অপরাধ করেছি তাতো। অপরাধ? অবিবাহিতা কুমারী পর পুরুষের সঙ্গে অবাধ মেলামেশা অপরাধ আলোচন নয়। বিপদ থেকে উদ্ধারকারী উপকারীকে সেবা করে কৃতজ্ঞতা জানানো অপরাধ কি তাতো? শরণার্থী হয়ে এসে অতিথির মর্যাদা অতিক্রম করে অবলার উপর অত্যাচার করতে চেয়েছেন এ ধর্মমূর্তি, তা তো জানেন না? উনি বলুন না। অবলার উপর অত্যাচারী আমি? না না, অন্যায় অন্যায় না। ভুল ভ্রান্তি করে স্বীকার করা ধৈর্য থাকলে ভীরুর মতো আপনি আমাদের শরণ চাইতেন না। সুলোচনা, মহেন্দ্র আমাদের অতিথি, ওকে আতিথ্য দেবার সুযোগ লাভ করা আমাদের অপার সৌভাগ্য। সৌভাগ্য নয়, তা তো অনর্থ। ভোগ লালসায় যে ধর্ম, সুন্দরী নারীকে কেবল বিলাস বস্তু রূপে ভেবে অপমান করাই ওর চরিত্র।
এই কামাশক্তির আমাদের মন্দির মধ্যে প্রবেশ করাটাই মহা অনাচার। শুনো চনা, থামাও তোমার প্রগল্ভতা, অর্বাচীন প্রলাপক্তিতে আমায় উত্তক্ত করো না। তুমি অসমর্থের গর্জন হাস্যস্কর। কে হে তুমি? সেই নাগরাজ, সেই মেঘনাথ রাক্ষসাধ। এ তোমার কি দুঃসাহস, আমার অনুমতি না নিয়ে আমার মন্দির মধ্যে প্রবেশ করেছ? হ্যাঁ প্রবেশ করেছি। এক, পুরবাসিনী আমার এই কন্যাটিকে প্রেম জলে বদ্ধ করেছ? হ্যাঁ বদ্ধ করেছি। দুই, আমার সরলাগত মহেন্দ্রের উপর অস্ত্র চালিয়েছ? তিন, হয়েছে কি শেষ কথা বলা? এবার আমার অভিযোগ শুনুন, দুরাচারকে স্মরণ দেওয়া এ অবিবেচনা নয় পিতা। পিতা, এ কি সম্মোধন, কিভাবে আত্মীয়তা? আপনার কুমারীকে প্রেমে বদ্ধ করায় আমি আপনার জামাতা নই কি পিতা? তোমার অহংকার সীমা অতিক্রম করেছে, আমার ভয়ঙ্কর বিষাগ্নি নিক্ষেপ করে তোমাকে ভস্ম করে দেব। তাতো প্রধানিত হবেন না তাতো, এই কন্যার সৌভাগ্যকে আপনি সহস্তে নাশ করবেন না। এর মধ্যে অপরাধ কিছু থাকলে তা আমার ওর কোনো দোষ নেই। ছি বিশ্বাস হাতিনি, ওই রাক্ষসটা তোমার লক্ষ্য, প্রেমাকাঙ্ক্ষী, লজ্জাহীনা, ওর সঙ্গে তোমাকেও ভস্ম করে দেব। তাতো দাঁড়াও সুলোচনা, এই বিষাগ্নি উৎকীর্ণে তোমার পিতার বুদ্ধি বিকশিত হতে পারে। স্বামী ভয় পেও না সুলোচনা, কোনো বিপদই হবে না। পিতা জামাতাকে আহ্বায়ন করুন, থামাবেন না, আসুন ওই বিষাগ্নি জ্বালুন। নাগ রাজা, ভাঙলো তোমার অহংকার, শেষ হয়েছে কি গর্বের অহংকার? এবার বিষপূর্ণ তন্ত্র তোমার উপড়ে ফেলে দেব, ওই সাতটি মাথা তোমার তলোয়ার দিয়ে একটি কোপে বিচ্ছিন্ন করে ফেলবো। স্বামী, স্বামী। কিন্তু চরণ স্পর্শে কন্যা সম্প্রদানকারী শ্বশুর বলে ক্ষমা করে ওকে মুক্তি দিচ্ছি। রে দুরাত্মা, কোনো একদিন আমার হাতে তোমার মরণ হবেই। আমায় বধ করা তো সহজ কাজ নয় পিতা, 12 বছর নিদ্রাহার ত্যাগ করে ভার্যাত্যাগী ব্রহ্মচারী হওয়া চাই। তাই হব, মানুষ হয়ে জন্মাতে হবে। জন্ম নেব, তোমায় মেরে এই প্রতিজ্ঞা পরিপূর্ণ করো। উন্মাদ বটে, পুনর্জন্ম নিয়ে ও প্রতিজ্ঞা তুমি পূর্ণ করতে চাও? কিন্তু এই জন্মেই তোমার চোখের সামনে ওই মহেন্দ্রকে বন্দী করে আমার প্রতিজ্ঞা পূর্ণ করব। ইন্দ্র, এই হীর ইন্দ্রকে ধরে নিয়ে যাও। ঐদিকে ভালোবেসে আমার মাথা হেট করালি, তুই আমার কন্যা নস, আমার রাজ্যে তোর স্থান নেই, আর তোর মুখ আমাকে দেখাবি না। যাও। বিদায় নাও। পিতা, চললাম পিতা। পরমেশ্বরের অনুগ্রহ অর্জন করতে গিয়ে মেঘনাথ এখনো পর্যন্ত ফিরে এলো না, তার বার্তা তুমি এনে দিতে পারো কুম্ভকর্ণ? কুম্ভকর্ণ? না না, চিরঞ্জীবকে আমি কতকাল দেখিনি। তপস্যায় ফল লাভ হলেই আসবে দেবী, প্রতিজ্ঞা পূর্ণ না হওয়া পর্যন্ত বীর পুরুষ ফিরে না কখন। এখনো পরমেশ প্রসন্ন হননি মনে হচ্ছে। অঙ্কেশ্বর, পরমেশ প্রসন্ন হয়ে তাকে বরাদি প্রসাদ দিয়ে ধন্য করে দিয়েছেন। পরের ফলেতে সুরলোকেতে প্রবেশ করে দেবেন্দ্রাদি সহ মহাদেবতা সকলকে জয় করে বিজয় হয়েছে। মহর্ষি,
চিরঞ্জীবের বিজয় যাত্রা সবিস্তার বিবরণ দিন। মেঘনাথ বীর মহেন্দ্রকে ধাওয়া করে তাড়িয়ে তাড়িয়ে পাগলের মতো ছোটাচ্ছে, ভাবলাম লঙ্কানগরীতে বন্দি করে এনেছে ও। প্রসন্নমণি এসেছে, সার্বভৌম রাজাকে অভিবাদন। কেন সব বিস্মিত হচ্ছেন? মহেন্দ্রকে বন্দি করে মৃগনয়নের সঙ্গে এনেছো যে। এ সৌভাগ্যবতী কে বাবা? তোমার দাসী। সুমঙ্গল হও মা। মহেন্দ্রকে তাড়না করে নাগলোকে গেলাম যখন, দৈবক্রমে এই জীবন সঙ্গিনী লাভ করেছি, ইনি নাগরাজকুমারী সুলোচনা। দুষ্ট আমি। অন্তপুরীতে চলো যাই মা, কুলদেবতার কৃপায় তোমার মতো গুণবতী শিলবতী আমাদের কুলবধূ হওয়াতে এই অন্তপুরে মহা আনন্দ। আজ এখন থেকে বংশ গৌরব সুপ্রতিষ্ঠিত রাখার ভার তোমার মা। এই যে কনক বস্ত্র, এই নাও কঙ্কন। এইসব আমাদের বংশ পরম্পরায় ব্যবহৃত সৌভাগ্য চিহ্ন, এগুলি সৌভাগ্যকে সর্বদা রক্ষা করবে। সৌভাগ্যবতী হও মা। তোমার তপসিদ্ধি দেবলোক বিজয়াদি নারদ মহামুনি বলছিলেন শুনে আনন্দ হয়েছে মেঘনাথ, আমার বংশকে উজ্জ্বল করেছে বৎস। ভালো ভালো, মহেন্দ্র কোথায়? লঙ্কাধীশ্বরের অনুমতির আশায় প্রাসাদ দ্বারে অপেক্ষা করছে সে। বন্দীকে প্রভু সন্নিধানে টেনে নিয়ে এসো। এই বন্দীকে উচিত শিক্ষা বিধান করুন। অমরাবতীর অন্তরালেতে অত্যাচার সাধন করেছে এই অহংকারী, দানবগণ যুদ্ধ করেও পারেনি, সব সময় পালিয়ে গেছে এই পাপী শ্রেষ্ঠ। লঙ্কেশ্বর হাতে পেয়ে শত্রুকে পরিহাস করার রাজনীতি নয়? তাহলে রাজনীতির পথ নিয়ে দণ্ড দিচ্ছি। বন্দীকে বিমুক্ত করে দাও। মেঘনাথ, কোন দানব শ্রেষ্ঠ এ পর্যন্ত ইন্দ্রকে বন্দী করতে পারেনি, এ শ্রেষ্ঠ বিজয় তুমি করেছ, সেজন্য এখন থেকে তোমাকে ইন্দ্রজিৎ পদবি প্রসাদ দিলাম। এই অপ্রতিমা শৌর্য প্রতাপের স্মরণে বিজয় উৎসবের আয়োজন করেছি। এসো। জয় জয় মেঘনাদ দাসী ধরা কাপে অজয়।
যমধর্মরাজ তুমি ধর্মমূর্তি বলে জীবকুলের জীবন মরণ তোমার হাতে আছে বলে শক্তি আর অধিকার তোমার অপরাজে এতদিন বিশ্বাস করেছি, কিন্তু ওসব অলীক কথা, তোমার অধিকার অন্তর্হিত। এসব কি কথা মহেন্দ্র? আমার অধিকার কারো হরণযোগ্য নয়, সমস্ত জীব লোকের প্রাণ সকল আমারই হাতে আছে, পৃথিবীতে মৃত্যুর দেবতা আমি নয়। ওই শক্তিটি ব্রহ্মাদেব হরণ করেছেন, তার আরাধনাকারী ভক্ত প্রবর চিরজীবনের বর পেয়েছে। অবিশ্বাস্য, পরমেশ্বরের সে প্রমাদ ঘটবে না। যমধর্মরাজ, রাবণাসুরের কুমার মেঘনাদ অমরত্বের বর লাভ করেছে। সেই জন্য তোমার আগমন মহেন্দ্র। ইয়াপৎসমরণম বৃহম আনি ব্রহ্মশাপম, এ প্রকৃতি ধর্ম থেকে কারোরই পরিত্রাণ নেই। ওই সৃষ্টিকর্তা তার শাসনকে কখনো ওলট পালট করেননি, করবেন না। সুতরাং তিনি যে বর দিয়েছেন সে বরে কিছু রহস্য আছে। 12 বছর নিদ্রাহার ত্যাগ করে, ভার্যা ত্যাগ করে ব্রহ্মচর্যকারী মানব জন্ম নেবে। অকারণে উৎক্রান্ত হইও না মহেন্দ্র, সময় এলে পরে সব ঠিক করবার জন্য আমি তো আছি। সুলোচনা, কি মহারানী, তুমি কি করছো? মা, হরি পূজা করছি। নাগ জাতির পক্ষে এরূপ পূজা করা বিরোধী নয়। আদি নাগ কি পরমেশ্বরের প্রীতিধন্য নয়? সুলোচনা, এ হরি পূজা বন্ধ কর মা। মহারানী, জগৎ রক্ষাকর্তাকে পূজা করায় আপত্তি কেন? এই মন্দির মধ্যে আপত্তি আছে, এই গৃহবাসীরা বিষ্ণুর আজন্ম বিরোধী। এই মন্দির মধ্যে হরি পূজা কেন? হরি পূজা চিন্তাও না, আমি যা বলছি তোমার ভালোর জন্যই মা। এখন বুঝে সুঝে কাজ করো। স্মরণ পরিত্যাগ না করলে তোমাদের এই শাস্তি থাকবে। প্রহার করো। নারায়ণ নারায়ণ নারায়ণ। তোমরা যদি বাঁচতে চাও নাম স্মরণ এখনই বন্ধ করো। পারবো না। এই অচলতা, প্রহরীরা, এদের মুখের মধ্যে গলিত ছিঁচে ঢেলে দাও। অন্দরমহলে মুখ খুলতে পারো না, বাইরে এসে তর্জন করছো? তুমি এক বীর বটে, তোমার বাবাও ধর্মাত্মা। থামাও মা চলতা, তোমাদের জিহ্বা টুকরো করে ফেলবো।
অন্তপুরের মধ্যে ভার্যা সুলোচনার হরি পূজা বন্ধ করতে পারো না, বরকে এসে তো শাসন করতে, এই কি পুরুষত্ব? এই মিথ্যা কথা বিশ্বাস করবো না, এ অবিশ্বাস্য। অবিশ্বাস করলে তুমি পূজা মন্দিরে পরীক্ষা করো, হরি বিগ্রহ না থাকলে আমাদের মাথাগুলো নিও। দুর্মুখ, বিগ্রহের সঙ্গে সেই বিদ্রোহিণীকে আমার সম্মুখে নিয়ে এসো। দুর্মুখ, প্রভু পাতকি, তোমার হাতের এই বিগ্রহটা কার? জগত রক্ষাকর্তা বিষ্ণু মূর্তি। এই মূর্তি তোমার মন্দিরের অলংকার বস্তু নিশ্চয়ই? না তো, আমার পূজার দেবতা মূর্তি। এ বাপ, কতদিন তুমি পূজা করছো? ছোটবেলা থেকেই এই দিব্য নাম স্মরণে, এই দেব পূজা আমার জীবন থাকতে আমি ছাড়তে পারবো না। বৈকুণ্ঠনাথ আমাদের কুলদেবতা, আমাদের দানব কুলের আজন্ম শত্রু, তুমি জানো না? সকল জীবের স্মরণীয় প্রেম মূর্তি, কারুরই শত্রু নয়। তোমায় শতধিক্কার, লঙ্কা সাম্রাজ্য মধ্যে শিব পূজা ছাড়া অপর পূজা চলবে না, আদেশের কথা কি জানো না তুমি? শাসন অমান্যে ক্ষমা হয় না, তা কি তুমি অবগত নও? জেনেও এ পূজা পরিত্যাগ করনি কেন? আমি পারবো না প্রভু, হরি পূজা আমার দেহে রক্ত মাংসের সঙ্গে জন্মেছে, এই দিব্য মন্ত্ররূপী অন্ন জলই আমার প্রাণ, এই দেবতা ত্যাগ করে আমি কি রূপে বাঁচবো প্রভু? ঠিক কুলভ্রষ্টা, বিষ্ণুবাদী, বংশের অমর্যাদা করতে যাচ্ছ, পুরো নারী হয়ে অন্তপুর মধ্যে না থেকে সভাতে প্রগল্ভতা করছো, প্রভুর সঙ্গে তর্ক করে যাচ্ছ। পুষ্প মালিকা ভ্রমে কৃষ্ণ সর্পকে শিরে ধারণ করেছি, অর্ধাঙ্গী ভেবে গৌরব করেছি, সে গৌরবের তুমি কিনা এই প্রতিফল দিলে শেষ কৃতজ্ঞ নারী। প্রভু, তোমার মঙ্গলার্থে এই দেবতার পূজা করে চলেছি। না, আমাদের অপমান করেছো, মঙ্গলই যদি চাও তুমি তবে এই বিগ্রহ বিসর্জন দাও। প্রভু, প্রাণও যদি চান সানন্দে অর্পণ করবো, কিন্তু তবু এই মূর্তিটিকে ত্যাগ করতে পারবো না। তোমাকে করতেই হবে, আমি নিজেই করব, এই মূর্তি খন্ড খন্ড করব, ওই বিষ্ণুটা এসে কেমন করে রক্ষা করে নিজেকে আমি দেখব। প্রভু, প্রভু, বিদ্রোহী, তোমার স্পর্শেই পাপ হয়, ওই মুখ দেখাবে না। সুলোচনা দেবীর অন্তঃপুরে প্রবেশ নিষেধ। হ্যাঁ, এটা আমার আদেশ, অক্ষরে অক্ষরে আদেশ পালিত হয় যেন।
ভিতরে প্রবেশ করা যুবরাজের বারণ আছে মা। যুবরাজের এই আদেশ প্রভু, অন্তঃপুরে প্রবেশ করে তোমার পরিচর্যায় কে চরণ দাসীর অধিকার নেই? তোমার সুন্দর মুখারবিন্দ সন্দর্শন করবার সৌভাগ্য কি আমার হবে না? প্রভু আমায় করুণা করে তোমার সেবা করতে আদেশ দাও। সুলোচনা ভয় পেও না মা, এ কন্যার অপমান আমি স্খালন করে দেব। পথ ছাড়ো। মহারানী, মহারানীর রূপে আজ্ঞা দিচ্ছি আমি। যাও মা। মাফ করুন, আমি কি করে যাই? আমার স্বামীর আদেশ লঙ্ঘন করে প্রবেশ করা অন্যায়। অন্দরে প্রবেশ করতে নিষেধ করেছেন আমার স্বামী, তার অনুমতি পেতে হবে না? আদর্শ বোধ তুমি সুলোচনা, তাহলে তোমার স্বামীকে দিয়েই তোমাকে ডাকাব। মেঘনাথ। মা। সুলোচনাকে আসতে বলো। মা, অপরাধিনীকে আপনি আশ্রয় দিচ্ছেন? কিসের অপরাধী? কখনো না মা। ওকে মন্দিরে প্রবেশ নিষেধ করে তুমি নিজে অপরাধ করেছো, সে কে ভুলো না তুমি? ভুলবো না, ভুলতে পারি না মহারানী। দানব জাতির দুর্ধর্ষ শত্রু যে সেই দামোদরের ভক্ত হলো। তবু জেনো ত্রিলোকাধিপতি লঙ্কেশ্বরের পুত্রবধূ মহেন্দ্রের গর্ব খর্বকারী মেঘনাদের ধর্মপত্নী দানব সাম্রাজ্যের আসন্ন মহারানী। না, বংশমর্যাদা বিনাশের জন্য সমুত্তা কামিনী, শত্রু পূজায় সাহসিনী, লজ্জাহীনা, প্রকাশ্য সহায় প্রভুকে পতিকে অপমাননা। বোধ ভবিষ্যৎ মনে রেখে নিন্দা করো, তুমি সৌন্দর্যের প্রতিপালক দেখে তোমাকে মন দিয়েছে, পিতার বারণ না শুনে তোমার সঙ্গে এসেছে। তুমি ত্যাগ করলে সে কোথায় গিয়ে দাঁড়াবে বলো? পতির মন্দিরই তার মন্দির। আমার কথাগুলো শোনো বৎস, আমি নিজে নারী হয়ে প্রার্থনা করছি। বিলাসী মা বলে উপদেশ দিচ্ছি, রাগ ত্যাগ করে আসতে বলো, মায়ের কথা ফেলো না বৎস। কেমন ডাকো বাবা? শুনো চলা, সুলোচনা, পরস্পরের মধ্যে আলোচনা করে সুখে কালাতিপাত করো, যাও মা। প্রভু ক্ষমা করো, অপরাধ নিও না। অপরাধ করবে সন্তুষ্ট বা আমি? মায়ের কথা না ফেলতে পেরে ঘরে আনায় আমার সন্তোষ। তোমার অপরাধ তুমি জেনে শুনে মনোভাব বদলাতে চাইছো না, তাতেও সন্তোষ? আমার দেবতা তোমার কাছে অপরাধ করব? সত্যি কি দেবতা আমি? প্রকৃতই তুমি আমার দেবতা, স্ত্রীর মনে প্রাণে সেবা করার দেবতা তার স্বামী। আমার মনে তোমার রূপ ছাড়া আর কোনো ছায়া নেই। তোমার পূজা টুজা আমার জন্য? তোমার পা ছুঁয়ে শপথ করছি, তোমার রূপে আমি পরমাত্মাকে দর্শন করি। তাহলে সজীব এই দেবতাকেই পূজা করো, তোমার কথা সত্য বলে মেনে নেব। এসো পূজা করো। তোমার আদেশ শিরে ধারণ করলাম। প্রভু কেন যে পরখ করো, বুঝি না তোমার লীলা কভু, ভক্তি সুখতি আসি পাদ নাশি, শিবা চ
প্রভু শরণীয় তুমি মম করুণা পয়োনিধি দুঃখ সয় না শান্ত চারু শ্রীকান্ত নমহে শান্ত চারু শ্রীকান্ত নমহে দেখি শুধু অসীম দেখি শুধু অসীম গরিমা হে প্রভু মোহ সঞ্চার করে প্রতারণা কি হলো স্বামী ভক্তিমতী সুলোচনা বিপদে পড়েছে বিপদে পড়েনি এমন ভক্ত নেই স্বামী তোমার ভক্তদের দশা দেখো পুলকিতে তোমার নাম স্মরণ করায় অনেকেরই বিপদ হয়েছে হরিভক্তদের প্রাণ রক্ষায় ভা রাবণ ও ইন্দ্রজিতের কিন্তু অত্যাচারের কোনো অন্তই নেই এখন তুমি ভরসা আমি যা জানি তাই বলছি তোমার যা ইচ্ছে তাই করো ধর্ম রক্ষার্থে আবার ধরণীতে অবতরণ করা প্রয়োজন রঘুকুলেতে রাম হয়ে জন্ম নেব স্বামী তুমি সীতা হয়ে জন্ম নাও প্রভু আপনাকে সেবা করার জন্য আমায় অনুগ্রহ করুন দেব মানব হয়ে জন্মগ্রহণ করে মেঘনাথকে বধ করব বলে প্রতিজ্ঞা করেছি প্রতিজ্ঞা পূর্ণ করতে সুযোগ দিন তুমি লক্ষণ হয়ে জন্ম নাও শঙ্খচক্র ও ভরত শত্রুঘ্ন রূপে অবতরণ করবে নারায়ণ বলে শুনো হে রাম কথা বলে শুনো হে রাম কথা শ্রী রঘুকুল মঙ্গল রাম কথা বলে শুনো হে রাম কথা দশরথ নৃপতি সন্তান কামনায় এক মঙ্গল যজ্ঞ করে হল প্রসন্ন দেবগণ চ
চার পুত্র জন্ম নিল নৃপতির ঘরে সুখে সম্পদে হয় যে পালিত ফুলে ফলে চৌষট্টি বিদ্যা গুরু ধ্যান শিক্ষা বংশে চৌমুখ দীপ জ্বলে স্বামিত্র যকদা আসিয়া কহিলেন রাম লক্ষণ কে চাই রাজন রক্ষক হয়ে দুটি ভ্রাতা আছে ঋষির সাথে করিল বাঁচাতে রাক্ষস বধিল ভক্তদের কল্যাণ তারে পথেতে শিলা হয়ে ছিল হল্লা রাম তারে পুনর্জীবিত করে করিল জনক প্রতিজ্ঞা শিবের ধনু ভাঙিল হাতে ভরা ধাম যে সুখী হল যাবে মিলিত হল রাম সীতার সাথে যে দশরথ কে বলে হে স্বামী তাও গো কথা দাবে কৌশল পুত্রকে বনে পাঠাও আমার ভরত যুবরাজ হবে পালন করিতে পিতার আদেশ রঘুপতি রাজ ছেড়ে চলে পঞ্চবটিতে সীতা লক্ষণ সাথে রাম যে ঠাই নাই তোর তলে দিন রাত শুধু পাহারা দেয় নয়নে যে ঘুম তার নাই রাম সীতারি সে পাতে দেখল লক্ষণ জাগে সদাই রঘুপতি রাঘব রাজা রাঘবে তো পাবন সীতারা সুরপনখ এক রাক্ষস এল লক্ষণকে ভুলাতে চলে নাক কান কাটে লক্ষণ তার মন্ত্রণা তার নাহি ফলে মন্ত্রণা তার নাহি ফলে রূপেতে রাক্ষস মারি চোফাত পাতে বলে সীতায় আমায় হরিণটা ধরে দাও রাম নিল ধনু হাতে রাম নিল ধনু হাতে রামের কণ্ঠ নকল করে ত্রাহি লাখান ত্রাহি সীতা মায়া বিরাকে
বলে সীতা যাও লক্ষণ খুঁজে তুমি আনো তাকে আনো তাকে রঘুপতি রাঘব রাজা রাঘুপতি তো পাবন সীতারা লক্ষণ সীতার জাকা জানে সেকে ডাকে ছলনা ভরে অগ্নি দণ্ডী টানিয়া লক্ষণ সীতার রেখে প্রস্থান করে রঘুপতি রাঘব রাজা রাঘুপতি তো পাবন সীতারা তারে দেখে একলা রাবণ ছত বেশে দাসে চুপে দাও গো ভিক্ষা দাও 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 গো ভিক্ষা দাও কহে রাবণ সাধু রূপে ভিক্ষা দিতে এলো সীতা যে লঙ্কা পতি করে হরণ তাকে গগন পথেতে উড়ে গেছে তারে অশোক বনে লুকিয়ে রাখে রঘুপতি রাঘব রাজা সুগ্রীব সময় কেটে যাচ্ছে ক্রমে সীতার সন্ধান জানা গেল না সীতার বিরহে দিন দিন আমার মন বিষাদে পরিপূর্ণ হচ্ছে নিরাশায় নিঃসহায় মনে হচ্ছে আবার কবে সীতাকে দর্শনের ভাগ্য হবে আশা নেই নেই দাদা নিরাশ হয়ো না রামচন্দ্র চতুর্দিকে বানরদের পাঠিয়েছি দক্ষিণ দিকে গিয়েছে হনুমান জাম্বুবান কিছু শুভ বার্তা আসবে বলে কেন যেন আমার অন্তরাত্মা বলছে হ্যাঁ দাদা হনুমান খুব কার্যকুশল ভুলকের যেখানেই হোক না সীতা দেবী যেখানে আছেন খুঁজে বের করবি জননী প্রণাম হই কে তুমি রামের দূত হনুমান আমি এসো জননী সঙ্গে এসো তোমার স্বামীর কাছে আমি নিজে নিয়ে যাও এটা রাক্ষসীর মায়া জাল নয় তো বেশ বদলিয়ে এসেছে কোনো রাক্ষসী নয় তো না গো জননী তা নয় এই দেখো শ্রী রামচন্দ্রের পবিত্র অঙ্গুরী এসো জননী এক্ষুনি তোমার স্বামীর কাছে নিয়ে যাব তা হয় না আমার স্বামী আমার মুক্তি বিধান করবে এই না স্বামীকে বলো সময় গুঞ্জি কখন আসবেন এই আশায় আমি পথ চেয়ে আছি যথাজ্ঞা জননী গোপীকে বন্ধন করো সার্বভৌম আপনার অত্যন্ত প্রীতিপ্রদ অসজ্ঞ নির্মূল করেছে যে সেই বানর পাষণ্ডকে বন্দী করে এনেছি একে শাস্তি দিন অহংকারী হয় না মেঘনাথ এটা তোমার পরাক্রমের ফল নয় তুমি প্রয়োগ করেছ ব্রহ্মাস্ত্র প্রবাহ ব্রহ্মাদেবের পায়ে নিজের ভক্তি অর্পণকালে আমায় বন্দী করতে সক্ষম হয়েছ সে সময় উত্তীর্ণ হয়েছে তাই এই বন্ধন আর আমার বন্ধন নয় গোপীর এত অহংকার
এর শিরশ্ছেদ করো। দাদা, ইনি যে রামের দূত, দূতকে নিগ্রহ করা রাজনীতি নয়। ওর সংবাদ শ্রবণান্তে কর্তব্য নির্ণয় করুন। সেই নরের বিদ্রোহী বানরটি, এ কপিকে দূতের মর্যাদা সভা মর্যাদা দিতে যাবে ভীষণ। সাধনে আপনি যা সম্মান দিয়েছেন আর কিছুই বাকি নেই। সভায় যে আমি পেয়েছি সে সম্মান আমি জীবনেও ভুলব না। কপির লাঙ্গুল অলঙ্কার, ইন্দ্রজিৎ কপির লাঙ্গুলে আগুন দিয়ে বিতাড়িত করো। যথাজ্ঞা। আপনার মন পরিবর্তন করুন, আমাদের সর্বনাশ কিন্তু লঙ্কা দহনেই শুরু। বিপদ থেকে মুক্তির সময় এখনো কিন্তু উত্তীর্ণ হয়নি দাদা। যা অন্যায় করেছি মার্জনা চেয়ে ওই শ্রীরামচন্দ্রের শরণার্থী হন। এ তো কাপুরুষ, ত্রিলোক বিজয়ে রাবণ এক মানুষের কাছে শরণ প্রার্থনা করবে, লজ্জার কথা, দানব জাতি লজ্জার কথা। অন্যায় বলেই সংশোধন করা পুরুষের লক্ষণ। বিভীষণ, ছোট ভাই বলে এখনো সহ্য করছি, যে আমার ভ্রান্তি তাকে তাকে ক্ষমা করি না জেনে রাখো। এত কথা বলে বিরূপ হবেন কেন প্রভু? শ্রীরামের সঙ্গে বৈরিতা থাকলে আপনারই মিটিয়ে নিন না। কিন্তু অবলাকে অযথা বন্দী করা অন্যায় নয় কি? দেবী, অন্যের কাছে হিত কথা শোনার মতো আর বাঁচি না লঙ্কেশ্বর। ওই রামের পরাক্রম পরীক্ষা করার জন্য সীতাকে বন্দী করেছি। বীর হলে নিশ্চয়ই যুদ্ধ করতে আসবে, বীরু হলে করজোরে সীতাকে ভিক্ষা চাইবে। মহারাজ, এই বংশ সম্ভূত শ্রীরাম স্মরণ চাইছেন কল্পনা করা উচিত কি? রামের পরাক্রম লোকবিদিত, সেই শ্রীরামের সঙ্গে বৈরিতা একা লঙ্কাপুরীরই নয়, দানব জাতির বিনাশের কারণ। এ কি অমঙ্গল, তোমরা উন্মাদ হলে নাকি? উন্মাদ নই প্রভু, আবেদন। আবেগ ত্যাগ করে চিন্তা করে দেখুন, আপনার অবিদিত কিছুই নেই। আমার প্রার্থনা পূর্ণ করুন, সীতা দেবী শ্রীরামকে অর্পণ করুন। সুলোচনা, অবলার আদেশগুলি পালন করার মতো আর বাজি নাই দৈত্যকুল। আক্রোশ না করে শুনবে, বাজিত হব। প্রভু শুভ, প্রজা শুভের জন্যই আমি এত প্রার্থনা করছি। প্রার্থনা করছো তুমি না? রামের বল পরাক্রমের বর্ণনা করে আমাদের ভয় দেখাচ্ছ? সমস্ত শক্তি সম্পন্ন ত্রিলোক বিজয়কারী রাবণ সার্বভৌমের সম্মুখে সেই রামচন্দ্র, তাকে তুচ্ছ করবেন না প্রভু। সীতা স্বয়ম্বর সভার কথা এর মধ্যে ভুলে গেলেন? অন্যের অসাধ্য কর্ম হরধনু ভঙ্গকারী সেই মানুষটি রাম নয় কি? আমার অলিক প্রসঙ্গ প্রভু, সুলোচনা, বিনাশকালে বিপরীত বুদ্ধি বলেই দানব বিনাশের জন্য এই সীতা অপহরণ হয়েছে। কুলদ্রোহী, একান্ত তুমি দানব কুলের হিতাকাঙ্ক্ষী যদি হয়ে থাকো, আমাদের বৈরীকে শিক্ষা দাও, যাও লঙ্কাপুরী ছেড়ে তুমি দেবতা ভ্রমে সেই রামের পদ সেবা করো। হে যাও। দাদা, আমার কথা শুনুন, অবতার পুরুষ ওই শ্রীরামচন্দ্রের শরণ চান। কাপুরুষ, মা সীতা দেবী ভুজাতা, তুমি সীতা রূপে এখন অবতীর্ণ শ্রী মহালক্ষ্মী, অজ্ঞানকৃত আমাদের যাবতীয় অপরাধ তুমি ক্ষমা করো জননী। একে রাক্ষস বলেছিল না? তা নয় জননী, তা নয়। তাহলে কে তুমি? তোমার প্রতি যেসব অন্যায় করা হচ্ছে সেই চিন্তায় কৃশ হচ্ছে আরেক সতী নারী। অজ্ঞানের প্রতি হিংসা নিতে তোমাকে ধরে এনেছে যে লঙ্কারাজ, এ তার পুত্রবধূ। মা, তোমায় একটা কথা বলবার জন্য এসেছি। কিসের কথা? এই কারাগার থেকে তোমার স্বামীর কাছে এখনই পলায়ন করো, আমি সব ব্যবস্থা করে রেখেছি, এই একটি ইচ্ছে পূর্ণ করো জননী। কেন মা এত অনুরাগ? তোমার চোখের জল পড়লে এ লঙ্কা সাম্রাজ্যের অশুভ জননী, তার জন্য স্থান ত্যাগ করে তোমার স্বামীর কাছে যেতে অনুরোধ করছি। এসব জন্য উপকার স্পেহা অনন্য সাধারণ, কিন্তু আমার স্বামী যতদিন না বিমুক্ত করছেন ততদিন। আমার কথা শোনো জননী, তোমার স্বামী সর্বশক্তি সম্পন্ন ধর্ম রক্ষাকারী, আমার স্বামীর মঙ্গলার্থে, লঙ্কা সাম্রাজ্যের সর্বমঙ্গলার্থে এই সতীর কামনা নিরর্থক করো না জননী। তোমার নিরাপদে সমুদ্র তীরে চলে যাওয়ার যথোচিত ব্যবস্থা আমি করব। তুমি ব্যস্ত হয়ো না, রাজমন্দিরে যাও মা,
এখানে থাকলে তোমার অনেক বিপদ হবে। আমার কিছু বিপদ হলেও মানব না। আমার বংশে সর্বদা মঙ্গল চাই, আমার লঙ্কা সাম্রাজ্য সুরক্ষিত করতে চাই, তার জন্য সব ত্যাগ করতে প্রস্তুত আছি। আমার কথা রাখো, এসো মা, এসো। শুনো জানা, ক্ষমা করুন প্রভু, সতী সাধ্বীকে কারাগার থেকে বিমুক্ত করতে চাইছি। আমার বন্ধিনীকে মুক্ত করতে তুমি চেষ্টা করেছো, কাজটা রাজদ্রোহ তা কি জানো না তুমি? রাজ্যের জন্য, রাজার জন্য আমি কোন অমঙ্গল করছি না। লঙ্কা সাম্রাজ্যের সর্বনাশ না হয়ে সংরক্ষণ হোক, আমার পতির মঙ্গল আপনার মঙ্গলের জন্যই এই কাজ। এটা রাজদ্রোহ কি করে হয় প্রভু? বন্ধ করো সব অন্যায় প্রসঙ্গ, পুত্রবধূ বলে এ পর্যন্ত উপেক্ষা করেছি, আর কখনো এরকম হীন প্রচেষ্টা করবে না, প্রতিজ্ঞা করো। মহারাজা, মহারাজ হয়ে আদেশ প্রদান করছি। ক্ষমা করুন প্রভু, পতির মঙ্গল প্রজাদের মঙ্গল রাজা দেশের চেয়ে বড়। দুরহংকারী সৈনিকগণ বন্ধ করো। ইন্দ্রজিৎ, ওই বন্দিনীকে বাঁচাবার জন্য চেষ্টা করতে ধরা পড়েও দণ্ডাদেশ দেবার প্রতিবাদ করে যাচ্ছে, ও আমার রাজাকে অবহেলা করছে। সুলোচনা, এত দূর সাহস তোমার? রাজদ্রোহীদের মৃত্যুই দণ্ড, এই হাতেই তোমার মরণ জানবে। পতির হাতে মরণ হওয়াচ্ছে, সতীর অন্য সৌভাগ্য আছে, সানন্দে মরণ চাইছি, কিন্তু আমার একটি ইচ্ছা পূর্ণ করুন প্রভু। সীতা দেবীকে কারাগার থেকে মুক্তি দিন, লঙ্কা সাম্রাজ্যের লঙ্কাদ্বীপের বীরদের ঘোর বিপত্তি থেকে বাঁচতে দিন। স্বামী, লঙ্কার কোনো অমঙ্গল না হয় দেখুন। সুলোচনা, আমার পূজবল পরে রাক্ষস সৈন্যের ওপরে আমার পূর্ণ বিশ্বাস আছে। নরেরা শুধু এখানে নয়, কখনো আমাদের কিছুই করতে পারবে না। মহারাজা, রাজাজ্ঞায় ধিক্কারকারিণী সুলোচনা, আমার ভার্যা বলে অপমানেতে দগ্ধ হচ্ছি। এক কোপে ওর শিরচ্ছেদ করে লঙ্কা সাম্রাজ্যের সেনাপতির কর্তব্য আমি সম্পন্ন করব। থামো মেঘনাথ, এইভাবে প্রাণনাশ করলে ওর পক্ষে আনন্দেরই মরণ হবে, এ সম্মানের উপযুক্ত নয়। তুমি স্বয়ং বন্দী করে কারাগারে পাঠিয়ে দাও, অন্ন পানীয় না পেয়ে প্রতি মুহূর্তে ক্ষুধায় কৃশ হয়ে শেষ হোক। সুলোচনা, এইক্ষণ থেকে তুমি অন্ন পানীয় স্পর্শ করতে পারবে না, এটা রাজার আদেশ। আমার স্বামীর শাসন শিরোধার্য করছি, আপনি নিজের হাতে না দিলে অন্ন পানীয় স্পর্শ করব না। মেঘনাদ, তুমি যা করতে যাচ্ছ ভেবে দেখেছ? তোমার কৃত অমানসিক কার্য অনুধাবন করেছ? মনে প্রাণে প্রেমময়ী অর্ধাঙ্গিনীকে বন্দী করা ধর্ম হলো বলতে চাও? মা, এ বিষয়ে আর কথা বলো না, এখন যা ফল হোক ধর্ম আমি রক্ষা করবই। হবে না, এই চোখের সামনে যে ব্যাপার ঘটে যাচ্ছে নির্বাক হয়ে দেখে যেতে পারি না। এ কল্যাণীর ন্যায় বিচারই চাই, কি করা উচিত চিন্তা করো। চিন্তা করেই করছি, অপরাধীকে দণ্ডদান করতেই হবে, আমার ভার্যা হয়েছে বলেই মার্জনা পাবার কোনো অধিকার তার নেই, রাজা অনুশাসন পালন করবই। পিতৃবাক্য প্রতিপালন, তোমায় নমাস গর্ভে ধরে জন্ম দিয়ে পালন করে মা হয়ে আদেশ করছি, ওকে মুক্তি দাও, জননীর বাক্য রক্ষা করো। মা, মায়ের বাক্য অমান্যের নয়, কিন্তু পিতা মহারাজা হয়ে আমায় আদেশ করেছে, সেনাধিপতি হয়ে মহারাজের বাক্য রক্ষা করতেই হবে। পারব না মা, প্রেম থেকে ধর্মই আমার কাছে বড়। মেঘনাথ, এ আক্রমণ সইব না, আমার বাক্য না রাখলে মা, মাতৃপ্রেমে বন্দী করে আমার স্বামীর অন্তরায় হতে যাবেন না। ওর মন কোনো দুঃখ পেলে আমি সইতে পারি না, আমার স্বামীর আমাকে বন্দী করার দরকার নেই, নিজেই মনে প্রাণে রাজানুশাসন শিরোধার্য করি। মাতৃবাক্য পিতৃবাক্য দুই রক্ষার গৌরব ওকেই পেতে দিন প্রভু। প্রভু, অপরাধের দণ্ড দিলেও কুলবধূ রূপে আমায় আশীর্বাদ করুন। সুলোচনা, Thank you.
আমাদের সকলের পরম পবিত্র গণ্য বৈকুণ্ঠ একাদশী আজ শক্তিহীন নাম রূপে পূজিত সেই হরির বদলে আমার মূর্তিকে পূজা করো, তোমরা মোক্ষ লাভ করবে, তার জন্য তোমাদের কারাগার থেকে মুক্তি দিয়েছি। আমার পূজা করো। আমাদের হাত মাধবের পূজায় নিয়োজিত। ইন্দ্রজিৎ, আমার পূজা অনিচ্ছুকদের হাতগুলি খণ্ড বিখণ্ড করো, পূজায় উদাসীনদের জীব কেটে মূর্খদের শিক্ষা দাও। মহারাজ, সাধু সচ্ছন হিংসা ওদের সন্তাপ এই রাজ্যের মঙ্গল বিনাশ করবে। এখানে তোমায় এনেছি আমাদের হিতোপদেশ দেওয়ার জন্য নয়, রাজাজ্ঞা শিরোধার্য করে। এ মূর্তিকে নিজের হাতে পূজা করো, এ মূর্খ লোকদের পথ প্রদর্শনের জন্য। পূজা করব প্রভু, দেবস্বরূপ তিনি আমার স্বামী পিতৃদেব, আমার পরম পূজ্য পিতৃদেবের পদযুগল পরমানন্দে পূজা করব। কেন মা এই মূর্তিকে পূজা করবে? বর দেবে না মঙ্গল করবে? শুধু মঙ্গলই নয়, তোমার প্রাণও দেবে, অপূর্ব গৌরব আর অখণ্ড সুখও দেব। মুহূর্ত এখনো পার হয়ে যায়নি, আমার বিগ্রহকে পূজা করে এই আশ্রয় গ্রহণ করো। শুরু করো। জগৎ রক্ষাকর্তা সেই শ্রীহরি একজনই। কি বলছো? ওই বিষ্ণু জগৎ রক্ষাকারী, এই সাধুগণের রক্ষাকর্তা। ইন্দ্রজিৎ, বাধ্য হয়ে মেনে আমায় পূজা না করা পর্যন্ত মূর্খদের প্রহার করো, ওই হরি এসে কি করে রক্ষা করে দেখবো। শিক্ষা দিয়ে দাও। সর্বব্যাপী সর্বশক্তি সম্পন্ন কোথায় তোমার হরি? কোথায়? তার ভক্তদের এত প্রহার করা সত্ত্বেও সে রক্ষা করছে না, নিদ্রাবস্থায় আছে। আরম্ভ করো, এদের ভ্রান্তি ভেঙে দাও। ভগবান, ভগবান, তুমি জগৎ রক্ষাকারী নও, এই দারুণ নির্যাতন থেকে চুপ করে আছো, আনন্দ সমাধিতে নিদ্রিত আছো। Oh, no.
যুদ্ধ ভেরি বাজে মহর্ষি কোটি প্রলয় সেনা সাজে অনন্ত অগ্নি শিখা ধু ঝন্ডাশীল বুকে বেঁধে অনাথ নাথ পাথ চেয়ে থাকে মহাশৌর্য প্রতাপশালীকে তুচ্ছ মনে করছো সুলোচনা? প্রভু, সে কথা আমি কখনো ভাবতে পারি না। সুবিবেচনা প্রার্থনা করছি। ধর্ম সংস্থাপনে রঘুকুলেতে নারায়ণ অবতীর্ণ হয়েছেন জানি, দণ্ডকারণ্যে যা ঘটেছে তা জানি। আজকের এই অদ্ভুত দৃশ্য আপনি নিজে চোখে দেখেছেন। ভগবতী শক্তি না থাকলে বানররা সাগর পার হতে পারে, আমাদের দুর্গে ওঠার অপূর্ব সামর্থ্য প্রদর্শন করতে পারে। ভগবান এই রঘুরাম, প্রভু তার সঙ্গে সংগ্রামী মঙ্গল নেই। দুর্ভাগ্য এই ইন্দ্রজিৎ, পরাজয় মানে না পরাক্রমশালী, মরণ বিজয় মহাশক্তি সম্পন্ন। তোমার দেবতাদের মানবদের মাটিতে মিশিয়ে দেব, আমার পরাক্রম প্রতিষ্ঠা করব। স্বামী, স্বামী, পরাজিত হয়েছে কি? না, অমিত পরাক্রমশালী বানরদের পরে ঝাঁপিয়ে পড়েছে, অবেদ্য মায়াবল দিয়ে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। তার শক্তিতে বানরবীরা দাঁড়াতে সক্ষম হচ্ছে না। সময় নষ্ট করলে উচিত নয়। লক্ষণ দাদা, তুমি শীঘ্র গিয়ে আমাদের সৈন্য সম্মুখে দাঁড়িয়ে আক্রমণ করো। আপনার আজ্ঞা শিরোধার্য দাদা। অঞ্জনেয়, প্রভু তুমিও সঙ্গে যাও। যথাযথ Thank you.
বিজয়স্তু কুমার বিজয়স্তু সৌমিত্রীর মৃত্যুতে রাঘববনির হাত ভেঙে গেছে। নিহত করেছি বাকি সে দ্বিতীয় জনকে কোন কাজের নাই সন্ন্যাসীরা, এসব কি পরিহাস? রাম লক্ষণ দেবতার সৃষ্টি, ওদের হারাতে পারবে না। সেই লক্ষণে কখন আমার হাতে মৃত্যু হয়েছে? সে তোমার ভ্রম, সুলোচনা দেবী রণক্ষেত্রেতে না এলে তোমার এ সময় জম লোকে থাকার কথা। সুলোচনা দেবী রণরঙ্গস্থলে এসেছে এ মিথ্যে কথা, আমি বিশ্বাস করি না। আমার কথা বিশ্বাস না করলে তোমার ভাজ্যাকে জিজ্ঞাসা করো। সুলোচনা, সুলোচনা কি শুনছি, তুমি রণরঙ্গস্থলে গিয়েছিলে? এক নারীর সহায়তায় বিজয় সাধনের অপকীর্তি আমি সহ্য করি না, এই ভুজবল দিয়ে শত্রুকে সংহার করব। তোমার সহায়তায় বিজয় সাধন করাচ্ছে সৈন্য বলে শত্রু নিধন করে সমরঙ্গ মধ্যে মৃত্যুবরণ করব। সুলোচনা, আমায় রক্ষার জন্য তুমি রণরঙ্গ মধ্যে কখনো যাবে না, এই আমার আজ্ঞা। অপূর্ব হোম করব, দিব্য বর লাভ করব, শত্রু সংহার করব। মেঘনাদের দাপটে দাঁড়াতে না পেরে সৌমিত্র মূর্ছিত হয়েছে। চিত্রগুপ্ত, এই রাক্ষসটির কতটুকু আয়ু আছে? আজ কি শেষ ধর্মরাজ? শুনেছো মহেন্দ্র? আহা, আজ থেকে আমার প্রাণ শান্ত হল। নারায়ণ নারায়ণ নারায়ণ, কি হলো মহেন্দ্র, এত উৎসাহিত হয়েছ? কি আর নারদ, আজ থেকে আমার বিপদ শেষ, অমর লোকেতে ফিরে যাব। ও, মেঘনাদের মরণ হলে তো এই দিন থেকে ওর আয়ু ফুরলো নারদ। এত অমায়িক তুমি, এক মহাপ্রতিব্রতার ভর্তার প্রাণ হরণ করা অত সুলভ নয়। শুধু তাই না, মেঘনাথ বিজয়ের জন্য ভয়ঙ্কর রূপে যজ্ঞ শুরু করেছে। হোমের ফলে দিব্যবর লাভ হলে মেঘনাথকে কেউই মারতে পারবে না, জয় করতেও পারবে না। সত্যি কথা? অবিশ্বাস করলে আমি কি করব? মানে আমি যা জানি তাই বলছি, তুমি যা ইচ্ছে তাই করো। নারদের বাক্য সম্পূর্ণ বিশ্বাসযোগ্য নয়, অথচ ত্যাগ করতেও পারি না। অবিশ্বাস হলে তুমি স্বয়ং গিয়ে দেখতে পারো। যমধর্মরাজ, আমরা গিয়ে দেখব। চলো যাই। নারায়ণ, ওম পণিহারায় স্বাহা, ওম পালাক্ষায় স্বাহা, ওম ত্রিনেত্রায় স্বাহা, ওম কাড়ায় স্বাহা। ভীরুতা, অস্ত্রহীনের, নিঃসহায়ের, জাগদীক্ষা বৃত্তের ওপর তোর এই পরাক্রম! যোগ্য ফল ভঙ্গ তুমি করেছো বলেই সমর মাঝে বিজয় সাধন হবে না লক্ষণ। প্রগল্ভতার প্রয়োজন নেই মেঘনাদ, বড় বীর হয়ে যুদ্ধ না করে মায়া জালে আমাদের চোখ ধাঁ দিয়ে যোগ্য সাধন করছো। তোমার শ্রম ব্যর্থ হয়েছে, দিব্যবর দগ্ধ হয়েছে। এটা তোমার প্রভাব বলে অহংকার করো না সৌমিত্রী। সোদরের সম্মান, কুল অভিমান, শেষে পুত্রের সম্মানও বিষিয়ে দিয়ে চিরদিনের জন্য আমাদের বংশেতে অতীব কলঙ্ক নিয়ে এসেছে আমার ক্ষুল্লতা তো বিভীষণের অগৌরবান্বিত শত্রুতা। অজেয় শক্তি সম্পন্ন অমোঘ শাস্ত্রাস্ত্র প্রয়োগে সংহারকারী বীর এই মেঘনাদকে জয় করা তোমার সাধ্য নয়। বীরপালের বিজয় লাভ সম্ভব হবে না, আয়ুধীনের পর বল প্রয়োগ করাতে রঘুবীর সম্মত নয়।
বীর হলে ধনুর্বাণেতে পরাজিত করো। স্বেচ্ছায় মৃত্যু দেবতাকে আহ্বান করছো, নাগ পাশে আবদ্ধ হয়ে সেই দিনই মৃত্যু হওয়া উচিত ছিল। তোমার স্ত্রীর অতি চিহ্নই রক্ষা করেছে, আজ যমলোকে যেতেই হবে। ইন্দ্রজিতের ধনুর্বাণের কৌশল শেষ দেখা দেখো। প্রার্থনার বলে কতকাল সুলোচনা রক্ষা করতে পারে আমি তাই দেখে নিচ্ছি। এবার তার নিষ্ঠাকে আমি গিয়ে ভঙ্গ করে দেবো। মহেন্দ্র মহেন্দ্র অস্থির হয়েও না, প্রতিপ্রাণার পরে উৎপীড়ন করে এর পূর্বে প্রাপ্ত পরাভবের কথা ভুলে যেও না। থামো থামো, এই বিষয়গুলি এই সময়তে কেন গো মনীন্দ্র? বেশ, আমি যা বুঝেছি তাই বলছি। হ্যাঁ, আমরা যা করতে পারি তাই করছি। আহার্য এনেছি মা, নাও। ক্ষমা চাই জননী, এই অনাহার দীক্ষা আমার স্বামীর আজ্ঞা। সেটা আমিও জানি, নিদ্রা আহার ছেড়ে কত দুর্বল হয়ে পড়েছে দেখো তো। ভাববেন না, আমার পতির ইচ্ছাই আমার সর্বস্ব, তার প্রাণ রক্ষার জন্য প্রাণ গেলেও ভালো। কি পাগল মা তুমি, অমুক বড় সম্পন্ন যে নিজেই নিজেকে রক্ষা করতে পারে না, ব্রত করে নিয়ম পেলে ওকে রক্ষা করতে তুমি কেন প্রায় প্রবেশ করছো? মা, এই প্রতি আজ্ঞা প্রতিপালন আমার কর্তব্য, এই আজ্ঞা লঙ্ঘন করব না। তাহলে শাশুড়ির কথা অমান্য করবে? এতটুকু ভালো মন্দ বুঝতে কি আমি জানি না? আমার কথা মেনে এই বেলা কিছু খাও না মা। জননী, এটা পরিহাস না পরীক্ষা। মহাপতি প্রাণা হয়ে মন্দোদরি কি এসব কথা বলছেন? আপনার এই পরিবর্তন? পরিবর্তন আমার মধ্যে? মানে তোমার জন্য সব বলছি, ভারী কৃষ হয়ে গেছো, কিছু খাও মা। জননী, আপনি কেন আমায় বারবার বলছেন আমি বুঝতে পারছি না। ভগবান, তোমার এই কি পরীক্ষা? আমার কর্তব্য কি উপদেশ দাও প্রভু। হিনুচিতা, কে তুমি? কি হলো মা, অমন ভয় পেলে কেন? আমি আমি মন্দোদরি না তো মায়াবি। তুমি যে কে সত্যি করে না বললে বাষ্প হয়ে যাবে, বলো কে? হ্যাঁ হ্যাঁ, মন্দোদরি।
সুলোচনা, জননী, কি হয়েছে মা? কি হয়েছে? আমার ব্রত ভঙ্গের সব প্রচেষ্টাই বিফল হয়ে গেছে মা। তোমার পাতিব্রতই আমার পুত্রের রক্ষা কবচ। ওই দেবতার আশীর্বাদে স্বামীর আদি রক্ষক। সুলোচনা, তুমি দেবতার দিব্য মন্ত্র জপ করো, তোমার ব্রত নিরন্তর ভাবে উদযাপিত হোক, আমি সজাগ থাকছি। ধন্য হলাম। কি হয়েছে মহেন্দ্র? আমার প্রচেষ্টা বিফল হয়েছে। তাহলে যা কর্তব্য কার্য আমি নিজেই নির্বাহ করব। মহাপ্রভু, মহাপ্রভু, রণস্থলে ইন্দ্রজিৎ পরাজিত হতে যাচ্ছে। হ্যাঁ প্রভু, সুলোচনা দেবী রাম লক্ষণের বিজয় ইচ্ছায় নারায়ণের নাম স্মরণ করে যাচ্ছে, সেই জন্য রণস্থলে লক্ষণী জয়লাভে সক্ষম হচ্ছে, সেই বিষ্ণু নাম উচ্চারণ নিবৃত করলে। ঠিক আছে, স্বামী, আমার কন্যার ব্রত নির্বিঘ্নে উদযাপিত করতে কারাগারের সামনে প্রহরা দিচ্ছি। দেবী, আমার শত্রুর নাম জপ এই মন্দির মধ্যে হওয়া উচিত নয়, এই অপরাধ আমি ক্ষমা করতে পারি না, দ্বার ছাড়ো। প্রভু, কোনোদিন আমি আপনার কাছে কিছু কামনা করিনি, দয়া করে জপ তপের অন্তরায় হবেন না, পুত্র প্রাণ ভিক্ষা করছে প্রভু। পুত্র ভিক্ষা? দেবী, আমাদের কুমারকে এক নারী রক্ষণের আবশ্যক নেই, সে নিজেই নিজেকে রক্ষা করতে সমর্থ। না প্রভু, আপনি কারাগারের মধ্যে যাবেন না, কন্যার জপ ভঙ্গ করবেন না প্রভু। ওম নমো নারায়ণ, ওম নমো নারায়ণ। থামাও এই জপ। সুলোচনা দেবী, সুলোচনা, এই জপ থামাবে না, এই জপই আমার কুমারের রক্ষা কবচ। সুলোচনা থামাও। ওম নমো নারায়ণ, ওম নমো নারায়ণ, ওম নমো নারায়ণ। সুলোচনা প্রভু থামো। সুলোচনা থামিও না, সুলোচনা থামিও না। সুলোচনা থামো। প্রভু নয়, প্রভু নয়, প্রভু। প্রভু দাঁড়াও, 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 দয়া করো প্রভু দাঁড়াও। কিছুক্ষণের মধ্যে ওর আয়ু নিঃশেষ হবে। প্রভু, মৃত্যুদের মৃত্যু হয়েছে। এখনো আমার কথা শুনুন, ওই প্রতিপ্রাণার শক্তিকে রোধ করার সাধ্য নেই। সুলোচনা শোকাগ্নিতে বিশ্ববিনাশের পূর্বেই মেঘনাদের শিরকে অর্পণ করুন। নারদ, মৃত ব্যক্তির পুনর্বার জন্মগ্রহণ অসম্ভব। ও একটা প্রতিপ্রাণাই নয়, চিলক মধ্যে প্রতিপ্রাণারা এক হলেও এই শির এখান থেকে সরবে না। স্বামী, স্বামী, মরণহীন মহাশক্তি সম্পন্নশালী
আপনি শত্রুর বাণে বিদ্ধ হলেন। নবরত্ন রঞ্জিত কিরীটে অলঙ্কৃত আপনার সেই ধুলায় লুণ্ঠিত। কোথায় সে শির? প্রভু আপনার দর্শন দানে প্রসন্ন করুন। প্রভু সুলোচনা, তুমি রণরঙ্গস্থলে প্রবেশ করেছো। সুলোচনা, আমার স্বামী শ্রী আমি অন্বেষণ করছি, ওই শ্রীরামচন্দ্রকে পূজো করতে যাচ্ছি। সুলোচনা, ভারী অসহ্য মহা অবমাননা। বীরের পত্নী, বীর সিংহের পুত্রবধূ, দিনের মতো বৈরীর কাছে প্রার্থনা করবে? অসম্ভব অসম্ভব সুলোচনা। ওই মেঘনাদ, আমার মেঘনাদের একটি শিরের বদলে ওই রাম লক্ষণকে সংহার করে ওদের দুটি শির নিয়ে তোমার হাতে অর্পণ করব। তোমার হিংসা তীব্র হবে সুলোচনা। মহারাজা, ওই শির আমার পূজনীয়, আমার স্বামী শির আমার অর্পণ করুন। আমার হৃদয় সুখ না অসুখ, আমার নাতে শির আমার চাই। আমার নাত পুনর্জীবিত হয়ে আমায় ক্ষমা করুন, আমার স্বামীকে নিজ হস্তে পূজা করতে চাই। আমাকে নিরস্ত করবেন না, মার্জনা করুন মহারাজ। পৃথিবীর মধ্যে কোনো শক্তি বাধা দিতে পারবে না। সুলোচনা, সুলোচনা, তোমার আসার আগেই আমার পুত্রের অন্ত্যেষ্টিক্রিয়া পূর্ণ করবো। সুলোচনা মহারাজ, ভূমাতা, ভূমাতা, স্বামীর দেহ সংরক্ষণ করো জননী। তাই হোক সুলোচনা। সুলোচনা, অন্তঃশুদ্ধিতে তোমার স্বামী প্রেমে পূজা করে পত্নী রূপে আত্মশক্তি প্রদর্শন করো। ওই রাম তোমার নাথের শির এনে তোমায় অর্পণ করুক। ওই রামের উপযুক্ত শিক্ষা তোমার পাতিব্রতের উত্তম পরীক্ষা। চলে গো
হাসি আঁখি জ্বলে গো হয় রে বলে দাও কি খেলা চলে গো বিরহ আধারে জুঝিতে পারে চাও না গো প্রভু দুঃখ কি ঘোচাতে রাম কি আমি একা হে আর মোরে বেদনা দিও না চাই যেও গো তোমার দেখা পাথেও মোর আমর সিন্দুর হে মন জলাশয় না হয় সতী প্রতি মোর যমুন কবি সঞ্জে আমার যে ফিরতে রঙ্গ তরঙ্গ সমুজ্জ্বল সার মাঝে মনো মাঝে বিপ্লব ভের যে ভীষণ ঘোষিত প্রলয় প্রভঞ্জন ভয় বিশ্বে বাজে জলে 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 দাবাগ নিজির জাগে মহাগ্নি পর্বত মাঝে সুলোচনা এই নাও মা স্বামী 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 আমার কথা তুমি শুনছ আমার কৃপা করবে না স্বামী স্বামী দয়া করো তোমার এই নয়ন মেলে চরণ দাসীকে দেখো একবার তোমার জন্য পরিতাপ কারি নিয়ে দিনা নারীকে ওই একবার সুলোচনা বলে নিজের কণ্ঠে ডাকো স্বামী সুলোচনা স্বামী বাঁচালে আবার আমাকে কেন সুলোচনা আর তোমায় দেখা দেবার জন্য আমার স্বামী আমায় কখনো ব্যথা দেবে না এই সবই জানি সুলোচনা আমি তোমায় সুখী করতে পারিনি প্রেমবন্ধন ভুলে গিয়ে কষ্ট দুঃখই শুধু দিয়েছি অন্তঃপুর মন্দির থেকে দূর করে কারাগারে রেখেছি অন্য পানীয় না দিয়ে তোমায় খুবই কষ্ট দিয়েছি এই দয়াহীনকে অসান হৃদয়কে কেউই ভালোবাসে না সুলোচনা ও কথা বলো না স্বামী ও কথা বলো না কেউ যা পারেনি অক্ষরে অক্ষরে পালন করে তুমি আদর্শ জীবনকে প্রদর্শন করেছ সেজন্য আনন্দিত ছাড়া বিন্দু মাত্র দুঃখিত নই সেসব অতীতের দুঃস্বপ্ন আমার স্বামী আমি ফিরে পেয়েছি আমার তপস্যার ফল পেয়েছি আর আমার কোনো বেদনা নেই স্বামী দেবী স্বামী যে জন্য ফিরেছি পূর্ণ হলো এ মুখ দর্শনে বাসনা পূর্ণ এখন বিদায় দাও দেবী তা কখনো সম্ভব নয় প্রভু অসাধ্য যে কাজ তা করতে আমার আজ্ঞা দিও না আচ্ছা স্বামী দেবতা তোমায় দূরে রেখে আমি বাঁচব না
স্বামী আমার ব্যথা দিও না, আমায় তুমি ছেড়ে যেও না স্বামী, ছেড়ে যেও না প্রভু। প্রিয়জনা, দেবীর শাসনকে উল্লঙ্ঘন করা জীবলোকের অসাধ্য কাজ। তোমার পাতিব্রত্যের প্রভাবে তোমার পতিকে আবার প্রাণ দিয়ে মুখে কথা দিয়েছি, কিন্তু তোমাদের উভয়েরই ইহলোকেতে যুগলে থাকা অসম্ভব। তোমাদের প্রেম তপস্যার ফলে শাশ্বত পুণ্যলোকে গিয়ে যুগল মিলনে মহা আনন্দ উপভোগ করো। ধন্য আমরা রামচন্দ্র, ধন্য।